পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হওয়ার আগে নন্দীগ্রামের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। বিজেপির এই প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি এই শাসক দল তৃণমূল। হলদিয়ার পর এবার বাঁশকুড়াতে বামেদের বাজিমাত, ধরাশয়ী হল তৃণমূল ও বিজেপি। মৎস্যজীবীদের মনের কথা শোনা হলো না নরেন্দ্র মোদীর। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 99তম মন কি বাত কর্মসূচি ছিল। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছিল গোটা দেশের 12টি রাজ্যের মানুষের সুযোগ সুবিধার কথা শুনবেন তিনি, কিন্তু মৎস্যজীবীদের মনের কথা শোনা হলো না মোদীর, কারণ যান্ত্রিক গোলযোগ ছিল। শনিবার সকালে ঝাড়গ্রামের মানিকপাড়া থেকে জাঠিয়ার জঙ্গলে পৌঁছল 9টি হাতির দল। সেই দলে থাকা দুটি হাতি রাত 12:30 নাগাদ খেমাশুলি গ্রামে হানা দেয়। বাড়িতে ঢুকে এক মহিলাকে আছাড় মারল হাতি। দিনভর বোমাবাজির সংঘর্ষে উত্তপ্ত ময়না, তৃণমূল এবং বিজেপির ঝামেলা, এলাকা জুড়ে আতঙ্ক। পূর্ব মেদিনীপুরের ময়নায় বাচ্চায় শাসক দলের বিরুদ্ধে বোমাবাজি ও হামলার অভিযোগ তুলছে বিজেপি। সাইকেল চালিয়ে পরিদর্শনে নতুন এসপি, রবিবার সকালে ক্লাব রোডের পুলিশ সুপার বাংলো থেকে সাইকেল নিয়ে বের হন তিনি। বড় পোস্ট অফিস মোড় কদমতলার শান্তিপাড়া হয়ে গোশালা মোড়ে যান। সাইকেল নিয়ে দিব্যি পরিদর্শন করছেন নতুন এসপি। তৃণমূলের সভায় মধ্যমণি হয়ে মন্ত্রে বিডিও দিলেন নানান পরামর্শ, বিতর্ক ছড়ালো এই ঘটনায় কেতু গ্রামে। একজন বিডিও হয়ে কিভাবে তৃণমূলের সভার মধ্যমণি হয়ে উঠতে পারেন তিনি, সেই প্রশ্নই উঠছে। গত 14 ডিসেম্বর আসানসোল রামকৃষ্ণ ডাঙ্গায় কম্বল বিতরণে পদপৃষ্ট হয়ে মৃত হয় তিনজনের। ঘটনায় জিতেন্দ্র এবং তার স্ত্রী চৈতালি তিওয়ারি সহ 13 জনের নামে অভিযোগ দায়ের হয়। জিতেন্দ্র তিওয়ারিকে এবারে একদিনের পুলিশ হেফাজত দিল আসানসোল আদালত। ওই মাস সেট নষ্ট করেছে সিআইডি, নিয়োগ দুর্নীতি নিয়ে নয়া অভিযোগ সেলিমের, কটাক্ষ করলেন উদয়ন গুহকে। বুধবার মধ্য কলকাতা দখল নিতে চলেছেন মমতা অভিষেক, বিষয়টা ঠিক বুঝতে পারলেন না তো? আসল ব্যাপারটা হলো মাত্র 1 কিলোমিটার দূরত্বের মধ্যে দুজনের দুটো কর্মসূচি রয়েছে বুধবার। গরমের স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর, রাজ্যে টানা 3 দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। শুভেন্দু রাজ্যেতে এখনই সাড়া দিল না হাইকোর্ট, পঞ্চায়েত ভোট নিয়ে আর বাধা রইল না কমিশনের। টেটে 82 নম্বর পাওয়া পরীক্ষার্থীদের ইন্টারভিউর জন্য আবেদনের সময়সীমা বাড়ালো পর্ষদ, সোমবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। বিধায়ক তাপসের বিরুদ্ধে তদন্তে প্রস্তুত সিবিআই, বিচারপতি মান্থা বললেন আদালত সত্য জানতে চায়। সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠছে তৃণমূল বিধায়ক তাপসের বিরুদ্ধে। ইটের গাঁথনি দিলেন নিজের হাতে, সিঙ্গুর থেকে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের 22টি জেলায় 12,000 কিলোমিটারেরও বেশি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণ এবং পুরনো রাস্তা সংস্কারের কাজ শুরু হবে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে। ওড়িশাকে হারিয়ে জয়ী বাংলার রসগোল্লায় মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দিচ্ছেন ওড়িশার বাসিন্দা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। রাস্তায় পড়ে কাঁদানা গ্যাসের সেলের টুকরো, এলাকায় জটলার সাধারণ মানুষের র্যাফ নামাতেই থমথমে হয়ে উঠল তিল জলা। পুরকর্তাদের একাংশের মতে মালিকানাহীন জমি সম্পর্কে নির্দিষ্ট পদক্ষেপ করার সিদ্ধান্ত এবার প্রথম এমনটা নয়, এর আগেও এই নিয়ে একাধিকবার কথা হয়েছে। মালিকানাহীন জমির সংখ্যা জানতে এবারে সমীক্ষা শুরু করল পুরসভা। রমজান মাসে মুসলিম শিক্ষক অশিক্ষকদের ছুটি হবে জলদি, নির্দেশিকা দিল মধ্যশিক্ষা পর্ষদ।